ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় 35 মিনিট। তো আমরা দেখেছি যে বিভিন্ন ভোটাররা কিন্তু আসলে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে এবং সারিবদ্ধভাবে কিন্তু তারা ভোট প্রদান শুরু করেছে। সকালে একটু বৃষ্টি থাকলেও আমরা এখন দেখছি যে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি আপাতত নেই। তো সেই ক্ষেত্রে ভোটারের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো আজকের এই নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় এজন্য আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে লক্ষণীয়। তো আপনি কিন্তু এসে বলে রাখতে চাই যে সিরাজগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে বিজিবি 9 প্লাটুন, র্যাবের 6টি টহল টিম রয়েছে, আনসার সদস্য রয়েছে 5,000, পুলিশ সদস্য রয়েছে 1,700, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 3 জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে 30 জন। তো আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আসলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে লক্ষ্য করার মতো কিন্তু আসলে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। অপরদিকে আমরা দেখছি যে ভোটাররা যেন সুষ্ঠু এবং নির্বিঘ্নে সুন্দর পরিবেশে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সেই পরিবেশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করে রেখেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বরত কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে প্রতিটা কেন্দ্রে ভোট কেন্দ্রে আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এমনটা সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে। আমরা এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছে যে এখন আপনাকে দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে এই ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের সর্বশেষ অবস্থা। মুকুর